আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। আর আজ আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা মজাদার ফ্রুটস জেলি কেক। খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই চমৎকার কেকটি বাসায় করে ফেলা যায়, আর ইফতারিতে এই কেকটি খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে চলেন দেখে নেওয়া যাক। প্রথমে একটি হাঁড়িতে আমি দিয়ে দিব প্রায় 1 লিটার পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর ফ্রুটস জেলি কেক করার জন্য আগার আগার পাউডারটাই বেস্ট, যে কোনো সুপার শপে এই আগার আগার পাউডারটা পাওয়া যায়। তো 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি এটাকে প্রথমে একটি বাটিতে কিছুটা পরিমাণ দিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিছু ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়ে এটা করতে পারেন, তবে অনেকেই ফ্রুটস জেলি কেক করতে যেয়ে দেখা যাচ্ছে যে ফ্রুটসগুলো কীভাবে সাজাবেন সেটা ঠিক করতে পারেন না, বা একসাথে সবগুলো ফ্রুটস হয়ে যায়। এর জন্য একটি ট্রিক্স আছে, যেটা হচ্ছে যে আপনি প্রথমে অল্প কিছু পরিমাণ পানির মিশ্রণ দিয়ে তার মধ্যে কিছু ফ্রুটস দিবেন, দেন হচ্ছে ওটা যখন জমে যাবে তারপর আপনি আবার এর মধ্যে এই পানির মিশ্রণটা দিয়ে আবার কিছু ফ্রুটস দিবেন। এভাবে স্টেপ বাই স্টেপ আপনি পুরোটা কমপ্লিট করে নেবেন। তো আমার এটা জমে যাওয়ার পর আমি এর মধ্যে জেলির যে মিশ্রণটা সেটা আরও একটু দিয়ে দিচ্ছি। আর আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমার নিচের যে ফ্রুটসগুলো ছিল ওগুলো কিন্তু জমে গিয়েছে, যার কারণে আর উপরে চলে আসেনি। এখন এর উপরে আমি অবশিষ্ট যে ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে দিব। তো এভাবে বেশ কিছু কালারফুল ফ্রুটস দিয়ে দেওয়ার পর ঠিক দেখতে এরকমটা হয়েছে। এখন এর উপরে জেলির মিশ্রণটা আমি আবার দিয়ে দিব। এভাবে খুবই অল্প সময়ে এই সুস্বাদু ফ্রুটস কেকটা কিন্তু বাসায় করে ফেলা যায় এবং বাসার সবাইকে চমকে দেওয়া যায়। তো এভাবে এই সবগুলো জেলির মিশ্রণ দিয়ে দেওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। আর ইফতারের সময় আমি এটা খুলে দেখেছি যে এটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এবং প্রপারলি জমিও গিয়েছে। তো এটাকে এখন আমি মোল্ড আউট করবো। আপনারা দেখেন আমার এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে। একটা ছুরি দিয়ে চারপাশটা এভাবে একটু হালকা করে প্রেস করে নিতে হবে। দেন একটা প্লেটের উপর আমরা পুডিং যেভাবে মোল্ড আউট করি ঠিক সেভাবে এই ফ্রুটস কেকটাও সাবধানে মোল্ড আউট করতে হবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে, আর এটা খেতেও ভীষণ মজার হয়েছে। আর ফ্রুটসগুলো কিন্তু একসাথে জমা হয়ে যায়নি, এটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।